ଏଥିପାଇଁ ଏକି ନା କେନୁ ଏକିବେ ତୁମେ ଯେ କି ସର୍ପ ଧରି କୋଡ଼ା ତୁମେ ଯେ ସର୍ପ ରିଏ ଖେଳା କର ନା ତୁମେ ଆମର କାଛି ଈଶ୍ୱର ବିରି ଈଶ୍ୱର ওই তো তোমার মস্তকে দেখতে পাই গো না গো না ও তোমার মস্তকে দেখি প্রিয়ে না ওই না সরি বেরয়া তোমার মস্তকে কেন ভয় পাও প্রভু আমি যে কোনো সর্বধারিণী কন্যা ন ওগো নাকে তো নাকে তো আমি বুঝেছি তুমি আমায় দেখে কেন ভয় পাও শ্বশুর বাবা বাসর ঘর নির্মাণ করেছেন স্ফটিক পাথর দিয়ে বাসর ঘরের স্ফটিক পাথরের জ্যোতি আর আমার অলংকারের জ্যোতি দুইটা একত্র হয়ে বিজলি চমকায় যা দেখে তুমি ভয় পাও আর ভয় করো না গো চলো আমরা বিশ্রাম করি আবার বিশ্রাম করবো প্রিয়ে হ্যাঁ প্রভু গোপিনী আজ আমি তোমার দিকে যতটা যতবার লক্ষ্য করে দেখি গোপিনী এই বাসর ঘর যতটা সুন্দর তার থেকে অধিক তোমাকে তুমি তুমি সুন্দর গো অগো প্রভু আমা আমায় দেখি তোমায় বেশি সুন্দর দেখা সত্যি হ্যাঁ গো আমার তো মনে হয় না যে আমি সুন্দর তবে একটি কথা বলি প্রিয়ে আজ আমি তোমায় এই বাসর ঘরে কিছু কথা বলতে চাই তবে শোনো ও কি তানারে ও কি দারে নারে
কিছু কি খেয়েছো? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না প্রেরণা। তুমি যে আমায় কি বললো তুমি বুঝতে পারোনি? না, এ খাবার কথা তুমি হয়তো খাওয়া দাওয়া কিছু করে করে আসনি গো, তবে বুঝেছি। তুমি যখন কি বলি কিছু বুঝো না, তবে আমি যা কিছু বললাম তুমি কিছু বুঝতে পারলি না? না অগপিরি, আমি যে তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন চাই গোপিরি, তুমি একটিবার আমার কাছে এসো, আমার কাছে এসো না গো, আমি তোমাকে একটিবারে জড়িয়ে ধরতে চাই। অগপিরি এসো না, আমার কথা কি তুমি ওই আমায় ছুঁয়ো না, আমার প্রাণের নাথ গো, আমি যে অবল নারী প্রীতি নাহি জানি, আমি তোমায় আমার সম্পর্কে অর্থাৎ কাঁচা সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। বলো প্রিয়। তবে শোনো, আমি তোমায় বলি, ও যেমন কাঁচা বেলে ডালি মুখেলে মুখে আসে ক, পাকা বেলে ডালি মুখেলে গরম করে খেলে না তো মধু পার বুঝেছো গো? বুঝেছি। কাঁচা কি খেলে? কাঁচা বেলে ডালি মুখ খেলে মুখে আসি কস, আর পাকা খেলে মুখে ভরা রস। সত্যি? তবে আমি কিছু বলি কাঁচা সম্পর্কে কথা, ও কথা দেখো না দেখো না দিয়ে গো, ও গো নারী কাঁচা নারী কিল কাঁচা কাঁচা সোসারি জালি কাঁচা ফলি কাহাইতে পিয়ে গো বড় ভালোবাসি। নারী কাঁচা নারী কেলে কাঁচা কাঁচা গো শশারে জালি, আরে কাঁচা ফল খাইতে পিড়ি, মানে আমার কথা বলছি বড়ই ভালোবাসি, যেমন তুমি রয়েছো কাঁচা নিশ্চয়ই বুঝেছ। তবে সোনা প্রভু, বিয়ের কার্য মধ্যে হয়নি সমর্পণ, হ্যাঁ কি করে চাও তুমি প্রেমালিঙ্গন? তাহলে শুনেছো জগতে বিয়ে হতে গেলে বাসার ঘরে পাশা খেলা হয়? সত্যি? যদি তুমি আমায় পাশা খেলায় হারিয়ে দিতে পারো তুমি যা চাইবে তাই পাবে। বেশ, তবে একটি কথা একটু কথা বলি গোপুরি, এই পাশা খেলা অগ্রে আমাদের কিছু পণ রাখতে হবে। হ্যাঁ, তবে বলো, আজ যদি আমি বাসর ঘরে হেরে যাই আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে, আর তুমি আমি তোমাকে কি দেবো? আমি বা হারিলে দেব সুরতি সিঙ্গার, আমি বা হারিলে দেব অস্ত্র অলঙ্কার। বেশ, ও পাশা খেলে রে ও বলা বালে পালকে বসি আরে, ও পাশা খেলে রে ও বলা বালে
বাসা কি খেলে বেগো তুমি খেলো তবে শোনো এই যে আমি পাশারি চালালাম এই পাশার মধ্যে তোমাকে লাগাতে হবে তুমি যদি লাগাতে পারো তাহলে আমি পাশা কালে হেরে যাব মানে আমার হবে হার তোমার হবে জয় বেশ তাই হবে জয় মামার সাথে বিজয় হে দেখো আমার হয়েছে জয় তোমার হয়েছে পরাজয় সত্যি আজ আমি পাশা কালে তো হেরে গেছি আমি হে হারিলাম হা নীলাম পিহিয়ে এই না বাসুরি ঘরে গো যখন তোমায় আমি কথা দিয়েছি এই বাসর ঘরে পাশাকালে হেরে গেলে আমি আমার অস্ত্র অলঙ্কার দিয়ে তোমাকে সজ্জিত করে দেবো তবে নেও এই অস্ত্র অলঙ্কার দাঁড়াও ওগো প্রভু এখানে কিসের হার গজমতি হার তোমার গজমতি হার তোমার গলে রইল আমার মতি যেন তোমার চরণে থাকে তবে একটি কথা বলে ফিরি বলো প্রভু তোমার সঙ্গে এই বাসর ঘরে অনেক আনন্দ করতে করতে আমি তো ভুলেই গেছি গো কি গো আমি যে কয়েকদিন থেকে অনাহারে রয়েছি প্রিয় আমি যে আরে খুদারি জ্বালা সইতে পারি না তুমি এই বাসর ঘরে তুমি আমায় কিছু রন্ধন করে খাওয়াও না গো বেশ তুমি বিশ্রাম করো আমি তোমার জন্য রন্ধন করব ওগো মা মনসা দেবী আজ আমার স্বামী আমায় বলেছে ওগো প্রিয় আমার তুমি রন্ধন করে আমায় ভোজন করাও আমি তো বাসরে কিছু দেখতে পাচ্ছি না তাই আমি তোমার নাম স্মরণ করছি তুমি আমায় দেখা দিও ওই আমি রান্ধালে যাব ও গো মা কে বলি পর সারা